ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান তার নিজের প্রতিষ্ঠান এসকে ফিল্মসের প্রযোজনায় নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের কিং খান। সিনেমাটির বেশিরভাগ শুটিং হবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায়। তবে সিনেমাটির নাম অবশ্য এখনো চূড়ান্ত করা হয়নি, তবে জোরে সরে চলছে প্রস্তুতি। এরই অংশ হিসেবে শাকিবের লুক চূড়ান্ত করা হয়েছে। সিনেমাটিতে শাকিবকে কোন রূপে দেখা যাবে তার একটি ঝলকও দেখা গেছে আজ। শাকিব খান নিজেই তার ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে নতুন সাজে তোলা একটি ছবি শেয়ার করেছেন, যা দেখে চমকে গেছে তার ভক্তরা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ডের মঞ্চে শাকিব বলেছিলেন, দেশের এবং বিদেশের শিল্পীদের নিয়ে দেশের বাইরে বড় একটি সিনেমা করার প্ল্যান করেছে সে। এমনকি কোভিড না থাকলে শুটিং হয়ে এতদিনে রিলিজও হয়ে যেত সিনেমাটি। শাকিব বরাবরই চেয়েছেন তার সিনেমা, বাংলাদেশের সিনেমা, বিশ্বের একেবারে শেষ প্রান্তে পৌঁছে যাক। সেই লক্ষ্য নিয়েই বর্তমানে কাজ করছে বাংলার গর্ব শাকিব খান। সিনেমার শুটিং শুরু হবে জানুয়ারিতে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক হলিউড সহ বিভিন্ন লোকেশনে কাজ হবে সিনেমার। এরপর আগামী ঈদেই আন্তর্জাতিকভাবে বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি পাবে। শাকিব খান সর্বশেষ কাজ করেছেন গলুই সিনেমায়। সরকারি অনুদান ও খোরশেদ আলম খসরুর প্রযোজনায় নির্মিত হয়েছে এই সিনেমাটি, যেখানে শাকিবের নায়িকা হয়েছেন পূজা চেরি। নাবিলা সোহার, সময় সংবাদ।